ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, চলে এসেছি আজ আমাদের নন্দনকানন সাফারি। সাফারিতে যাব, নন্দনকানন যাব এবং কোণারক মন্দির। চলুন আপনারা সাথে থাকুন, সম্পূর্ণটাই শেয়ার করব। অনেক অনেক ওয়েলকাম। আর হাই বিমনি, চলো সবাই তারা যাচ্ছি। এই তো তোমাকে তো আসছি। গুড মর্নিং। রিনাকে সবাই চেনে, নিনুকে আজকে আপনারা কেউ চিনতে পারবেন না গাইস। এই যে আমাদের রিনা, কিন্তু ভালো করে দেখে রাখবেন। মাসিরও লুক কালকে চেঞ্জ ছিল, মাসিকে দেখে ওই জন্য বলে দিয়েছি, মাসি বলে দাও। কোণারক মন্দিরে যাচ্ছি আর নন্দনকানন পার্ক যাচ্ছি। গুড মর্নিং, হাই। ভালো লাগছে তো বলতে এসে? সবাই ভালো লাগছে তো? হিন্দি মে বলি, আপ লোগা কেসা লাগ রহা হ্যায় ইয়াহাঁ পে? বহুত আচ্ছা লাগ রহা। হম লোগ অভি নিকলেঙ্গে নন্দনকানন কে লিয়ে। দেখো বাস খুলেগা ওহাঁ পর ঘুমনে কে লিয়ে। হ্যালো গাইস, ও একটু ইয়ার্কি করে, মানে ও খুব এমনি জল হ্যাঁ দেখুন না। মামা কোথায় যাচ্ছ? এই যে আমাদের দুটো বাস। হাই বলে দে। এই একটা আমাদের, যে মামা আমাদের সাথে যাচ্ছে না, বলে তো যেতে পারলাম না। হ্যাঁ মামা যেতে পারছে না। সাফারিতে যাওয়া যায় তাহলে যাবো, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আপনারা আমার সাথে থাকুন। আমাদের বললেই বলি, আমার মিল মারে যাওয়ার খুব ইচ্ছা ছিল, গেলি না তুই? চলে শান্ত করছি, ছাইলা যাবি না, কত্তা ছাইলা যাবি না। এখানে এতগুলো লোক আছে না, বললে হয় আমি চলে গেলাম। দেখুন গাইস,
সবাই মিলে এখানে কিন্তু গান যেহেতু দেয়া যাবে না আমাদের সব চলছে কি গান জানো মামা পাগে ঘুঙরু বাজে মেরা নাচেরি সবাই মিলে সবাই এনজয় করেছি ভীষণ ভাবে ডান্স হয়েছে এই যে মাসির মেয়ে উঠেছে সবাই নাচ হয়েছে কিন্তু আপনাদের দিতে পারিনি ওরে ক্ল্যাপিং এর আওয়াজ এত হাতে তালির আওয়াজ মানে বলার কথা নয় ভীষণ ভাবে আর ভীষণ মানে যাকে বলে ফুল টু এনজয় কিন্তু এই যে সব নাচ হচ্ছে মেরা নাচে দি এই যে পিন্টু এই ভাইয়ের নাম এও ভীষণ ভাবে ভীষণ এনজয় করেছে ও তো সবাইকে সবসময় হাসিয়ে রাখে হ্যাঁ ওই যে গান করছে দেখুন না গান চলছে এরপর সব ডান্স সবাই মিলে উঠে দাঁড়াবে ভীষণ ক্ল্যাপিং করবে প্রত্যেকে চেষ্টা করার চলতি মাসে তো হচ্ছে না দেখুন না মেরা নাচে দি আর হাম নাচে বিন ঘুঙরুকে এত সুন্দর হচ্ছে কিন্তু এই যে দিতে পারলাম না তারপর চলুন চলে এসছি আমি প্রথমে এই জায়গাটাকে বলেছিলাম চন্দ্রকোনা সরি এটা চন্দ্রকোনা নয় চন্দ্রভাগা জায়গাটার নাম অ্যাটলিস্ট নামটা আমরা মিস্টেক করে গেছি অনেকেই জানে না অনেকেই বলেছে চন্দ্রকোনা তাই আমিও বলেছি চন্দ্রকোনা বাট এটা হচ্ছে চন্দ্রভাগা এখানে কিছুই দেখার নেই জাস্ট সমুদ্র আছে আর একটা সান টেম্পল আছে যেখানে কোনো কিছুই নেই মিউজিয়াম ভেতরে আর ওখানে গিয়ে আপনার কি বলে মোবাইল জমা রেখে দিতে হবে তা আমি ভেতরে ঢুকতেই পারবো না শুধু মিউজিয়াম দেখার জন্য এর আগে এসেছিলাম সব কিছু দেখাতো এখন দেখতে এখন কোনো পারমিশন নেই মাসি নাম জানে না বলে জানি না কোথায় চন্দ্রকোনা এসছো বলে বলে নাম এখন ভুলে গেছো কেমন লাগছে গো আমাকে না ঘোড়াটা সবই ও তার মানে আমি না কিন্তু আমার এই বোনটাকে দেখতে ভালো লাগছে তো ভালো লাগছে আমি এখন চা খাচ্ছি আমরা চন্দ্রভাগা ঘুরতে এসেছি চন্দ্রভাগা এদিকে এদিকে দুড়ি থেকে বেরিয়ে এসেছি চন্দ্রভাগা এসেছি ঘুরতে তোমাদের কেমন লাগছে বলো আমাদের খুব ভালো লাগছে আর দিদির চ্যানেল তিনখানে চারটে চ্যানেল আছে সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিও দিদি খুব ভালো করে হাইকারি ভিডিও করে দেখতে খুব ভালো হয় তোমরাও ভালো লাগে দেখুন জলটা জলটা মা এরকম লাগছে জলটা ভালো লাগছে দারুণ লাগছে কিন্তু আমাদের এখন জুতো ভেজালে চলবে দেখুন সব খাদ্য এরকম প্যাকেট করে সব নিয়ে বসেছে শুধু কাজুর বস্তা আর কিচ্ছু না জাস্ট খালি কাজুর বস্তা দেখুন গাইস শুধু কাজুর বস্তা কাজু 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 দেখতে থাকুন খালি কাজুর বস্তা শুধু কাজুর বস্তা যেদিকে দেখবেন সেদিকে এই যে কোনারক মন্দির কোনারক টেম্পলে কিন্তু আমরা কিচ্ছু দেখতে পাইনি অ্যাটলিস্ট একেবারে বাজে সিস্টেম হয়েছে এখানে শুধু দেখুন বস্তা বস্তা কাজু আপনার অ্যালমন্ড বাদাম এই সমস্ত পোস্ত এগুলো পাওয়া যাচ্ছে এগুলো আর
এগুলো তো কমন সব জায়গায় মার্কেট থাকে পাপি আসবে না পাপি খাবে না আপনারা কি বলে আমরা কোনারক টেম্পলটা আপনাদের দূর থেকে দেখালাম কারণ হচ্ছে ভেতরে যাবার মতো পরিস্থিতি নেই যেহেতু দূরের বাসে আমরা গেছি কোনারক সান টেম্পল আমাদের কিছু দেখার নেই করাবার নেই করবার নেই কারণ হচ্ছে দেখুন এখনো কত আছে এত লাইন পড়েছে মারা টুক লাইন পড়েছে অর্ধেকেই দেখছে না বেশিরভাগ লোকে ভিতরে ঢুকছে না এবার যেহেতু আমাদের যেতে হবে আরেক জায়গায় সেই জন্য আমাদের কেউই মোটামুটি আসেনি বলছে দেখার তো কিছু নেই ভেতরে আমরা এর আগে দেখে গেছি ভেতরে কোনো পারমিশন নেই নাকি ফোনে এটা বাইরেটা বাইরেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর দূর থেকে টেম্পলটা দেখাবার চেষ্টা করেছি প্রচন্ড মানে কি বলবো ভিড় মানে এত ভিড় লাইনে দাঁড়ানো যাবে না এরকম একটা ব্যাপার কানেরটা পড়লো এবারে ধর শ্বাসটা বার করে দেবেন তো পরে না ধরো 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 হ্যাঁ শ্বাস বলে দেবেন দুটো মানে আর একটা মিষ্টি আছে জল ছাতাটা ধরবো আমি প্রচন্ড খিদে পেয়েছিল এটা ছাড়া কোনো অপশন নেই এত গরম গরম এটা ছাড়া কোনো অপশন নেই অনেক শক্ত মিষ্টি আছে মোটামুটি না শাশুড়িটা মিষ্টি থাকে না চলুন এখানে খেলাম নিমু পানি বাপরে বাপ আমাদের এখানে 10 টাকায় পাওয়া যায় গাইজ ওখানে 50 টাকা ভীষণ 30 টাকা 50 টাকা 80 টাকা এরকম নাকি গেলাস আমরা 50 টাকারই খেয়েছি যাই হোক মানে ভীষণ এই গরম মানে এত অত্যাধিক আমরা তো আমাদের বাড়িতে এসে বুঝতে পারছি যে ঠান্ডা ঠান্ডা ভাব আছে আমাদের এখানে বাট ওখানে প্রচুর গরম আর চলুন সরাসরি আমরা চলে যাই একদম নন্দনকাননে ওখানে এসে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের করেই নিয়ে আসা হয়েছিল আপনাদের কি বলে পোলাও ছিল আর এই রাইস ছিল আর হচ্ছে চিকেন কষা দারুণ দারুণ খেয়েছি আর পায়েস ছিল চাটনিটা তো ব্যাপার কমন ব্যাপার চাটনি পাঁপড় আর রাইস চিকেন তারপরে আপনার ফ্রাইড রাইস ছিল আর চিকেন ছিল চিকেন কষা ছিল আর হচ্ছে আপনার পায়েস দারুণ খাওয়া দাওয়া হয়েছে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভীষণ এনজয় করবেন পুরোটা এরপর তো অনেক এনজয় আছে এনারা এখন লাস্টে খাবে বেশি করে খিদে বাড়াচ্ছে যে গোপন ঠিক আছে ওরে আমাদের মাংস দে রে আমরা এখন কোনো রকম থেকে
দুষ্টুকে ভাল্লুক তুলে নিয়ে যাবে, এ দুষ্টু তোকে ভাল্লুক তুলে নিয়ে যাবে। এগুলো কি হচ্ছে এইটারে দেখুন, রিনুকে রিনুকে সর্বনাশ, এটা খেতে পাইনি। মাংস পেলে দিলি দেখুন, এখানে নন্দনকানন চলে এলাম, নন্দনকানন ঘুরতে চলে এলাম, পুরো ঘুরে ঢুকছি। এর জন্য এখন তো এন্ট্রি ফি লাগবে। তারপরে আপনার ভেতরে গিয়ে ওখানে যে মেন সাফারিটা, সাফারি করে জঙ্গল সাফারি, যেখানে নাকি সরি বাঘ ভাল্লুক থাকে, সেটা কিন্তু সেই অফিসটা কিন্তু আগে এখানেই ছিল কাছাকাছি। এখন এই নন্দনকাননের ভেতরে ঘুরতে ঢুকে তারপরে সেখান থেকে 1.5 কিলোমিটার আমরা বুঝতে পারিনি হাঁটছি তো হেঁটে যাচ্ছি, এত হেঁটেছি গাইজ কি বলবো। 1.5 কিলোমিটার হেঁটতে গিয়ে সেই সাফারির অফিস, ওখানে গিয়ে আমরা টিকিট কাটলাম। তারপরে ওয়েট করতে করতে মানে কি বলবো, আমরা এখানে জিজ্ঞেস করছি, এখান থেকে এখানে যে টিকিট কাউন্টার আছে সেখানে খামানে এই জুটা ঘোরাবে, ঠিক আছে, এরকম পরিস্থিতি। তার জুটা তো আমরা হেঁটেই পুরো জু দেখতে পারি, মিউজিয়ামগুলো দেখে নিতে পারি, যার জন্য আমরা সোজা গেলাম সাফারিতে। কারণ নালে অন্ধকার হয়ে গেলে সাফারি কিন্তু আমরা সাফারিতে কিছুই দেখতে পাবো না। তবু আমরা সরি আপনাদের কাছে সেরকম ভালোভাবে শেয়ার করতে পারিনি, এত ফাস্ট সাফারির বাসটা চলছিল কি বলবো, সাফারির গাড়ি এত বাজে ড্রাইভারটা ছিল, ভীষণ ফাস্ট চালাচ্ছে। আমরা সামনে টাইগার দেখেও মানে ভালো করে তুলতে পারিনি, এইরকম। চলুন, এখানে এই যে জুয়ের মুখটা আমরা এখানে ঢুকবো না, আমরা এখন সামনে দেখলাম এই স্ট্যাচুটা তাই তুললাম। আমরা খুব জোর হাঁটছি, 1.5 কিলোমিটার ভাবতে পারেন, 1.5 কিলোমিটার গিয়ে তারপর আমরা সেই সাফারির টিকিট কাউন্টার পেলাম। ওয়াটারফলটা দেখুন কত সুন্দর, এই যে বাবিটা আমার ফটো তুলছে, ওরা ফটো তুলবো, আমাকে তুলতে পারলাম না ফটো, কারণ ভিডিও চলছিল, আমি আর ক্যামেরা কাটিনি। আমি এখান থেকে স্ক্রিনশট তুলে তুলে নেবো, স্ক্রিনশট তুলে দেবো তোমাদের। চলুন, এই যে নন্দনকানন ঢুকছি, সাফারি টিকিট কাউন্টারে যাবো। রাস্তার চার সাইডে যেরকম বাদর সেরকম হনুমান, কাছে তো যাওয়া যাচ্ছে না, দাঁত খিচিয়ে দিচ্ছে এরকম। তোমাদের এটা খুঁজছি, প্রদীপ গেছে তো, এরা ঘুরতেছে ঘুরতে গেছে। এই ঘরে কি আছে?
এই তো এর ভিতরে কি আছে আর ঢুকছে চল এদিক থেকে ঢুকছে এটা কি আছে চল 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 মিউজিয়াম গুলো দেখে আসি মোবাইল এলাও আছে নাকি দেখে নে লেখা চারিদিকে লেখা ওনারা যাব না কিছু লেখা আছে মোবাইল সম্বন্ধে সেটা সবাই এই যে এখানে ঢুকে গেছি আপনার মিউজিয়ামে এটা ওরাং ওটাং দেখলেন অনেক কিছু দেখার আছে গাইস কিন্তু আমরা এখানে দেখলে পরে আমরা সাফারিতে যেতে পারবো না সেই জন্য কিছু খালি মিউজিয়ামটুকু আপনাদের সাথে শেয়ার করলাম দেখি দেখিয়ে তারপর আমরা চলে যাব অনেক কিছু আছে টাইগার কাপ আছে তারপরে আপনার জিরাফ আছে বেবি জিরাফ আছে বাবুন বেবি পয়টাস অফ জেব্রা পয়টাস অফ স্ট্রিট বেবি আছে মেয়ে বললো লেপার্ড কাপ আছে হ্যাঁ আছে তো দেখেছি আপনারা দেখে নিন সমস্ত কিছু এখানে অনেক রকম আছে মিউজিয়ামে এখানে জ্যান্ত কেউ নেই এরা মানে গুলে যায়নি এদের থেকে আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা অন্তত এখানে থাকছি না এই জুতে থাকছি না আমরা সরাসরি চলে যাব এগুলো হচ্ছে অরিজিনাল বাট নন্দনকানন যাব সেখানে টিকিটের জন্য আমাদের ছেলেটা আগে চলে গেছে ভাইপো আগে চলে গেছে ওই তো মানে নন্দনকানন বলতে নন্দনকানন সাফারিতে যাব কা টিকিট কাটতে সেটাই আর কি বললাম যাই হোক বলাটা ভুল হয়েছে সরি বাঘ ভাল্লুক যদি কপালে থাকে দেখবো তাই তো দাদু মাসি যদি মাসি মেসে যদি বাঘ ভাল্লুক দেখে টিকিট টিকিট কাটে গেল এই যে আমরা সেখানে দাঁড়িয়েছি আমাদের ছেলেকে টিকিট কাটতে গেছে সাফারি বাট এখানে আমরা আর দাঁড়ালাম না কারণ এটা হচ্ছে এসি বাস এসি বাসে যাওয়া মানে বেকার যাওয়া তার কারণ হচ্ছে আমরা কিছু তুলতে পারবো না একেবারে কাছে ঘেরা সেই জন্য আমরা ওখানে গেছি কিন্তু নন এসি বাস কিন্তু অনেকটা টাইম পরে এসছে এবং খুব বাজেভাবে দেখিয়েছে পয়সা বেশি কিছু ডিফারেন্স নেই 10-20-30 টাকা ডিফারেন্স বাট আমরা এই কারণেই ওটাই গেলাম যে নন এসিতে যে যাতে আমরা সব কিছু খাঁচার মধ্যে দিয়ে দেখতে পারি বাট ওরা দাঁড়ায়নি ভালো করে এরকম আর কি এত বাজে শুধু পয়সা পয়সা আর কিচ্ছু না এইরকম ব্যাপার কিন্তু যাই হোক আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে নন এসি বাসের জন্য আপনারা বুঝতেই পাচ্ছেন কাজ দিয়ে এসি বাস ঘেরা থাকলে কি করে আমরা কোনো ভিডিও বা পিকচার তুলবো কারণ আমাদের বাসের কাছে একদম দাঁড়িয়ে ছিল যায়নি আমাদের কাছে জানালার উপরে হাত বাড়াচ্ছে ময়ূরটা চলে আসবে
আস্তে আস্তে দাঁড়াও না 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 দাঁড়াও একটু দেখতে দাও এটা মাটি ঘুরে কি করছে দেখ ভালো করে দেখ দেখছো হ্যাঁ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখো না কেগুলো কি এগুলো কি বড় বড় এই চমি গায় ওই ওই না না ওই ওই বড় ওই বড় ওই এগুলো বড় বড় এটা কত হই বাবা এটা বড় এই দিচ্ছে না গাছ এই বড় দাঁত চলো 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 হ্যাঁ এবার গাড়ি থেকে সব মরার ঘুম ঘুমাবে সামনের দিকে যেতে হবে এই যে গরিলা ওই যে এই যে সোজা গিয়ে তাই তো জল আছে জলের কলের পাশ দিয়ে গিয়ে এই যে দেখে হরিণ শিম্পাঞ্জি এই সব দেখে এদিক থেকে বেরোতে হবে এই যে দেখো একবার কি আসছে আমরা খুব মজা পেয়েছি খুব ভালো লেগেছে এখানে এখানে দারুণ আমরা ঘুরে ঘুরে সব দেখেছি কারণ এই জুয়ের ভেতরে যে রেপ্টাইল স্কোয়ারে আছে রেপ্টাইল স্কোয়ারে আছে এটা হচ্ছে নন্দনকানন জুয়ের ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস রাখা আছে বলার কথা না যেগুলো আমরা মিস করে যেতাম যদি টর্টলগুলো এত সুন্দর লাগছে কাঠগুলো স্নেকগুলো এত সুন্দর লাগছে
ক্রোকোডাইল দেখুন এত সুন্দর মানে কাতারে কাতারে ক্রোকোডাইল আছে চারিদিকে দেখুন এখানে গাঁদা গুচ্ছের হরিণ আর সাফারির হরিণ গুলো আমরা দেখতেই পেলাম না গাঁদা গুচ্ছের হরিণ দেখুন কত ভালো লাগছে আরো তো চার সাইড আমরা ঘুরিনি গাইস ঘুরলে পরে মানে আমাদের পুরো দুটো দিন বোধহয় লেগে যাবে কোথা থেকে টাইম চলে গেছে আমরা টেরই পাইনি এইখানে গাইস আমাদের ছেলেটা হনুমানটা একটা লোককে মেরেছে তাই দেখে আমাদের ছেলেটা আমাদের পেছনে সরে গেছে আমি ওর বাপিকে বলছি আমাদের ছেলেটা কোথায় গেছে ছেলেটা আমার পেছনে এসে বলছে আমি তোমার পেছনে আমার এত হাসি পেয়েছে এই যে দেখুন নীল গাই ভীষণ ভালো লাগছে খুব আনন্দ করলাম আমরা এখানে এটা কি পাখি এটা নিশ্চয় এম পাখি হলে অস্ট্রিচ না চলুন এরপর সাদা ময়ূর এত সুন্দর লাগছে দেখতে ওইদিকে ছিল এই ময়ূরটা দেখছি এখানে সাদা ময়ূরটা ভেতরে ঢুকে গেছে সারাস দেখুন কি বলবো গাইস সারাসটা তো মনে হচ্ছে ফটো তোলার জন্য এসে সামনে দাঁড়িয়ে আছে সবাই কথা বলছে চুপ করে শুনছে ¶¶